নমস্কার আমার সমস্ত ভ্রমণ পিপাসু বন্ধুদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত। আমি সহদেব, আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি অরুণাচল প্রদেশের নতুন একটি জায়গায়। বর্তমানে অরুণাচল প্রদেশ আর চীন একটা হট কেক, কিন্তু বাস্তবে তা না। জায়গাটি খুবই সুন্দর এবং সুন্দর রোড কানেক্টিভিটি আছে। আমরা এখন যাচ্ছি চীনের বর্ডারের দিকে। এই জায়গাটি তাওয়াং। এবং ইটানগরের একটি রাস্তা দৃশ্য। তুষার আচ্ছাদিত ল্যান্ডস্কেপগুলি অবিশ্বাস্যভাবে সুন্দর হতে পারে, এমন মনোরম দৃশ্য তৈরি করে যা অনেকের কাছে চিত্তাকর্ষক বলে মনে হয়, এবং মানুষে এই জায়গায় একটি জাদুকরি আশ্চর্য অনুভূতি অনুভব করে। তার জন্য তাদের মধ্যে একটি আলাদা আবেগ জন্মে ওঠে। এই তুষারঘেরা গ্রামটি খুবই ছোট, ভাবতে পারেন এখানকার জনসংখ্যা কত? 2011 সালে এখানে জনসংখ্যা ছিল 48। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, মাত্র 48 জন। তার মধ্যে 27 জন পুরুষ এবং 21 জন মহিলা। এবং এই গ্রামের সাক্ষরতা হার 70%-এর উপরে। তো আরও কিছু জনসংখ্যা বেড়েছে হয়তো, কিন্তু গ্রামটি খুবই ছোট। এবং শীতকালে এর একটি প্রাকৃতিক সৌন্দর্য যেন ফুটে ওঠে। বৈশাখী গ্রামটি ভারতের অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলার দিবাং সার্কেলে অবস্থিত। এখানে একটি সুন্দর ছোট্ট হোটেল আছে, হোটেল বলা ভুল, হোমস্টে। এবং এটি দিবাং শহর থেকে 49 কিলোমিটার দূরে এবং বোমডিরা থেকে 91 কিলোমিটার দূরে। যারা তাওয়াং যান তারা এই জায়গায় স্বল্প সময়ের জন্য বিশ্রাম করেন। খুবই সুন্দর জায়গা, চারিদিকে শ্বেত শুভ্র তুষারে ভর্তি। এই সমৃদ্ধ আর মমিন তো খুব এনজয় করছে জায়গাটাকে। এখানকার টেম্পারেচার -14°C এবং বিখ্যাত যে শিলা টানেল আছে, যেটি অরুণাচল প্রদেশের সঙ্গে বিভিন্ন স্টেটের কানেক্টিভিটি তৈরি করেছে, এই রাস্তায় এটি পড়ে। এবং এখানে একটি আর্মি ক্যান্টিন আছে, যে জায়গায় এই তাওয়াং যাত্রীরা এখানে রেস্ট নেন এবং এই জায়গাটির আনন্দ উপভোগ করেন। আমি তো বললাম যে জনসংখ্যা 48। এছাড়া এখানে আর্মি ক্যাম্পের প্রায় সৈনিকের মতন আর্মি আছেন এবং তাদের ফ্যামিলিরা এই জায়গায় থাকে, সেটি এই জনসংখ্যার মধ্যে কাউন্ট করা হয়নি। আর এই দেখছেন এই যে আইসগুলো, এই আইসগুলো হচ্ছে ব্ল্যাক টপ আইস। এই আইসগুলি খুবই স্লিপারি হয় এবং বিশেষ করে যারা মোটরসাইকেল নিয়ে চলাফেরা করেন এই রাস্তার উপর দিয়ে, তাদেরকে সাবধানতা অবলম্বন করতে হয়। গাছগুলি তুষারে পুরো ঢেকে গেছে। আর এই যে সুন্দর দৃশ্যটি, এটি বর্ণনা করা যায় না। আপনারা না এলে এই জায়গার আনন্দ উপভোগ করতে পারবেন না। শীতকালে অনেক পর্যটকই আসেন
এই জায়গার সৌন্দর্য দেখতে। সেই জন্যই তো অরুণাচল প্রদেশকে ভারতের সুইজারল্যান্ড বলা হয়। এরপর আরও ঘন বড়, আমাদের ইচ্ছে ছিল তাওয়াং যাওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা যেতে পারলাম না, এত বরফ পড়েছে রাস্তার মধ্যে। আর আমাদের সঙ্গে টায়ারে বাঁধার জন্য চেন ছিল না। বরফের উপর দিয়ে যখন যাওয়া হয় তখন টায়ারে চেন বাঁধা আবশ্যক, নইলে চাকা স্লিপ করতে পারে। আর এই জায়গায় বোঝা যায় না যে কোনটি রাস্তা আর কোনটি রাস্তার ধার। তবে বর্ডার রোড অর্গানাইজেশনকে অনেক ধন্যবাদ, তারা সব জায়গায় রাস্তার চারিপাশে গার্ড ওয়াল দিয়ে রেখেছে, কিন্তু স্লিপ কেটে গেলে তো কিছু করার নেই। আর এই দেখুন গাছগুলি, গাছগুলি কেমন বরফে ঢেকে গেছে। আমরা এখানে এসে অনেকক্ষণ সময় কাটালাম এবং এই সুন্দর দৃশ্যটি আমরা দেখলাম। মনে রাখবেন, অরুণাচল প্রদেশ আসার জন্য আপনার ইনার লাইন পারমিটের দরকার। তো আপনি অনলাইনে ইনার লাইন পারমিট কেটে অরুণাচল প্রদেশে বেড়াতে আসতে পারেন। এবং বেড়াবার আদর্শ সময় হচ্ছে অক্টোবর থেকে মে, আর ডিসেম্বর জানুয়ারির দিকে এখানে বরফ পড়ে, খুবই বরফ পড়ে। ওই যে দূরে দেখতে পাচ্ছেন পুরো রাস্তাগুলি মেঘে ঢেকে গেছে এবং ওইদিকে তুষার ঝড়ও হচ্ছে। সঙ্গে অবশ্যই গরম পোশাক আনবেন। এটা হলো আর্মি ক্যান্টিন, এখানে আমরা চা পান করলাম। আর এই দেখুন, দেখছেন আস্তে আস্তে গাড়ির ওপরে বরফ জমে পড়ে যাচ্ছে। এখানে ম্যাথাস ক্যাফেটা হলো আর্মিদের ক্যাফে, এরা পরম যত্ন করে আমাদেরকে চা, ম্যাগি, নুডল ইত্যাদি পাওয়া যায়। 1, 2, 3, আশা করি ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগলো। অরুণাচল প্রদেশের বৈশাখী গ্রামটিকে অবশ্যই আপনারা দেখতে আসবেন, সঙ্গে থাকবেন, এবং সকল সাবস্ক্রাইবারদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের সাপোর্ট করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ।